নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ পাণ্ডে, ফিউচার গাইডার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জিএনএম নার্সিং কোর্স। অর্থাৎ জিএনএম নার্সিংটা কি এবং এটা পড়ার জন্য এর ক্রাইটেরিয়া কী কী রয়েছে, এলিজিবিলিটি কী কী রয়েছে এবং জিএনএম নার্সিং করার পর তোমাদের ফিউচার কী রয়েছে, এই সব ব্যাপারে আলোচনা করবো। তো চলো আজকের ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আসি জিএনএম নার্সিং করতে গেলে এলিজিবিলিটিটা কী, অর্থাৎ জিএনএম নার্সিং করতে গেলে তোমার কী প্রয়োজন। টুয়েলভে যে কোনো স্ট্রিম থেকে তুমি কোয়ালিফাই করলে জিএনএম নার্সিং করার জন্য এলিজিবল। তবে ভোকেশনালের ক্ষেত্রে কিছু রুলস রেগুলেশন রয়েছে, বাট ভোকেশনাল ছাড়া অন্যান্য যতগুলো কোর্স রয়েছে, যে কোনো কোর্স থেকে তুমি যদি টুয়েলভ কমপ্লিট করো, 40% মার্কস ওভারঅল এবং 40% মার্কস হচ্ছে ইংলিশে থাকলেই তুমি জিএনএম করার জন্য এলিজিবল। এবার আসি জিএনএম এ তোমরা কি শিখবে সে ব্যাপারে। জিএনএম এ তোমরা মূলত যেটা শিখবে সেটা হচ্ছে কমিউনিটি নার্সিং রয়েছে, তারপরে মেন্টাল হেলথ নার্সিং রয়েছে, চাইল্ড হেলথ নার্সিং রয়েছে, আরও অনেক নার্সিং রয়েছে। টোটাল 3 বছরের কোর্স, তার মধ্যে 6 মাসের ইন্টার্নশিপ থাকে এবং এই মিলিয়ে টোটাল 3 বছরের কোর্সটা কমপ্লিট হয়। এটা নয় যে 3 বছরের কোর্স মানে তোমরা সবসময় ক্লাসরুমের মধ্যেই থাকবে বা হসপিটালের মধ্যেই থাকবে, সেটা নয়। বাইরেও যাতায়াত রয়েছে, যাদের সাইকিয়াট্রিক্সের হচ্ছে যে ডিপার্টমেন্ট থাকে না হসপিটালে, তাদেরকে বাইরে নিয়ে যায়, বিভিন্ন জায়গাতে নিয়ে যায়, নিয়ে গিয়ে প্র্যাকটিক্যালগুলো করায়। এইবার আসছি জিএনএম নার্সিং করার পর তোমরা কে কোন ফিল্ডে যেতে পারো। জিএনএম নার্সিং যদি কমপ্লিট করা যায় 3 বছরে, তাহলে জিএনএম নার্সিংয়ের পর তোমরা পোস্ট বেসিক নার্সিং করতে পারো। আমরা আগের ভিডিওতে বলেছি পোস্ট বেসিক নার্সিং করার পর তোমরা চাইলে ওখানে এমএসসি করতে পারো। আর যদি বলো যে নর্মাল জিএনএম করার পর কী করা যায়, নর্মাল জিএনএম করার পর তোমরা চাইলে ওখানে স্টাফ নার্স হিসাবে জয়েন করতে পারো। যতদিন না রেজিস্ট্রেশন পাচ্ছ ততদিন প্রাইভেট হসপিটালেই জব করবে। রেজিস্ট্রেশনটা পেয়ে যাওয়ার পর তোমরা যত রকমের সরকারি চাকরিগুলো রয়েছে সেগুলোর ফর্ম ফিল আপ করতে পারো, মানে যেগুলো নার্সিং রিলেটেড। শুধু তাই নয়, সেন্ট্রালের ফর্মগুলো ফিল আপ করতে পারো যেগুলো রেলের জন্য ছাড়ে, আরও বিভিন্ন সেক্টরে ছাড়ে, যেগুলো অটোনোমাস রয়েছে, অটোনোমাস হসপিটাল বা অটোনোমাস কলেজ যেগুলো রয়েছে, তাদের যখন ফর্ম ছাড়ে সেগুলো ফিল আপ করতে পারো আফটার গেটিং রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনের আগে তোমরা নর্মাল প্রাইভেট কলেজগুলোতে মানে প্রাইভেট হসপিটালগুলোতে অ্যাপ্লাই করতে পারো। যখন জিএনএম এর পোস্ট বেসিক করে নেবে, পোস্ট বেসিক করার পর তোমরা ওই নার্সের ইনচার্জ হিসাবে তোমরা ওখানে অ্যাপ্লাই করতে পারো। জাস্ট একটু আপগ্রেডেশন হয়েছে এমএসসি কমপ্লিট করার পর, আফটার কমপ্লিট এমএসসি কমপ্লিট করার পর তোমরা টিচিং লাইনেও যেতে পারো, প্রাইভেট কলেজগুলো রয়েছে সেইখানে যেতে পারো, আদারওয়াইজ নর্মাল গভর্নমেন্টের যখন ভ্যাকেন্সি ছাড়বে তখন সেগুলোতে যেতে পারো। এইবার আসি রেজিস্ট্রেশন কবে পাবো। রেজিস্ট্রেশন কবে পাবো, তোমার কোর্স যখন কমপ্লিট হয়ে যাবে, কোর্স কমপ্লিট হওয়ার 2 মাস থেকে 1.5 মাসের মধ্যে তোমরা রেজাল্টটা পেয়ে যাবে। রেজাল্টটা পেয়ে যাওয়ার পর ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 6 মান্থ লাগে রেজিস্ট্রেশনটা পেতে। তো রেজিস্ট্রেশনটা পাওয়ার পরেই তোমরা গভর্নমেন্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। রেজিস্ট্রেশনটা পাওয়া কোনো ভিড় কাজ নয়, অনলাইনে অ্যাপ্লাই করা যায়, এমন কিছু বড় সড়ো কাজ নয়। আর যদি তোমরা ওয়েস্ট বেঙ্গলের কলেজ থেকে পড়ো তো কলেজ থেকেই রেজিস্ট্রেশনের ব্যবস্থা করবে, আলাদা করে কাউকে কিছু বলার দরকার নেই বা অনলাইনে অ্যাপ্লাই করারও দরকার নেই। আর যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে পড়ো তখন সেখান থেকে কোর্স কমপ্লিট করে এসে এখানে এসে রেজিস্ট্রেশন বের করতে হয়। তো এবার ওয়েস্ট বেঙ্গলের বাইরে যখন পড়তে যাবে তখন বিভিন্ন রকমের কলেজ রয়েছে, কোন কলেজটার অ্যাফিলিয়েশন রয়েছে বা কোন কলেজটার অ্যাফিলিয়েশন নেই সেগুলো চেক করতে হয়, আইএনসি কোনটা অ্যাপ্রুভ রয়েছে বা কোনটা সেই স্টেট নার্সিং কাউন্সিলিংয়ের অ্যাফিলিয়েশন রয়েছে সেই সব চেক করে যেতে হয়। ওইসবের জন্য একটা আলাদা ডেডিকেটেড ভিডিও বানাবো। আপাতত জিএনএম এর জন্য এইটুকুই, এর বাইরে বেশি কিছু নেই। তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থেকে পড়ো, সেইখান থেকে পড়লে তোমার অন অ্যান এভারেজ 4 থেকে 6 লাখ টাকার মধ্যে থাকা খাওয়া সমেত ভালো ভালো কলেজ রয়েছে পেয়ে যাবে। আর ওয়েস্ট বেঙ্গলের বাইরে যদি পড়ো সেখানে 2.5 থেকে শুরু করে অনেক রকমের ভ্যারাইটি অফ কলেজ রয়েছে, তোমরা সেখান থেকেও কলেজ বেছে নিতে পারো। তো আজকের মতো ভিডিও এতটাই, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যেও আর নিচে কমেন্ট করে যেও। আর এই রিলেটেড যদি আরও কিছু ডিটেলস জানতে চাও আমাকে পিং করো হোয়াটসঅ্যাপে, আমি সমস্ত ডিটেলস তোমাদের দিয়ে দিচ্ছি।